বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পথের পাঁচালী, সেই পথের পাঁচালীকে নিয়ে পরবর্তীকালে একটি বিখ্যাত সিনেমা তৈরি করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। 1955 সালে এই সিনেমা প্রকাশিত হয়। এই সিনেমা অর্থাৎ পথের পাঁচালী সিনেমার একটি বিখ্যাত দৃশ্য ছিল যা আমাদের সব সময়ের জন্য মন কেড়ে নিয়েছিল, তা হলো অপু এবং দুর্গার রেলগাড়ি দেখা। উপন্যাসে অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে দুর্গা কিন্তু রেলগাড়ি দেখতে পায়নি, সে রেলের রাস্তাটুকু শুধু দেখতে পেয়েছিল। কিন্তু এই সিনেমার মাধ্যমে সত্যজিৎ রায় দুর্গার এই অপূরণীয় বাসনাকে সম্পূর্ণ করেছিলেন। এই যে সিনেমার শুটিং, এই যে সত্যজিৎ রায় এতগুলি বিখ্যাত সিনেমা করেছেন, প্রত্যেকটি সিনেমার শুটিংকে তিনি বিভিন্ন গল্পে, বিভিন্ন ছোট ছোট প্রবন্ধে নানাভাবে রেখে গিয়েছিলেন আমাদের জন্য। আজকে আমরা একটু অন্য কিছু নিয়ে আলোচনা করব। আসলে আলোচনা করা বিষয়টা ভুল, আজকে আমি পাঠ করব সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং এর বেশ কিছু অংশ, তার সঙ্গে আপনারা দেখতে পারবেন সেই সিনেমারই বেশ কিছু ক্লিপিংস, এবং জানতে পারবেন সত্যজিৎ রায়ের এই সমস্ত বিখ্যাত সিনেমাগুলি করার পিছনে যে নানা রকমের গল্প রয়েছে। এই গল্পগুলো, এই ঘটনাগুলো সত্যজিৎ রায় একেই বলে শুটিং নামক একটি বিখ্যাত বইতে নিজেই লিপিবদ্ধ করে গিয়েছিলেন। আজকে আমরা অপু দুর্ঘার সেই বিখ্যাত, সেই রেল দেখার, রেলের রাস্তা এবং ট্রেন দেখার যে কাশবনের মধ্যে দিয়ে দৃশ্য, সেটি কিভাবে আর কত রকম সমস্যার মধ্যে দিয়ে শুটিং করা হয়েছিল সেই বিষয়ে খানিকটা জেনে নেব। আসুন শুরু করা যাক আজকের একেবারে একটি নতুন বিষয়ে, একেবারে একটি নতুন পর্ব যা আমাদের এই পড়াশোনার বিষয়ের থেকে খানিকটা দূরে। সত্যজিৎ রায় লিখছেন, শুটিং এর একেবারে শুরুতে হলো গোলমাল। অপু দুর্গাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা থেকে 70 মাইল দূরে বর্ধমানের কাছে পালশিট বলে একটি জায়গায়। সেখানে রেললাইনের ধারে কাশফুলে ভরা মাঠ, অপু দুর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য তোলা হবে। বেশ বড় দৃশ্য, তাই একদিনে কাজ শেষ হবে না, অন্তত 2 দিন লাগবে। প্রথম দিন ছিল জগদ্ধাত্রী পুজো। অপু দুর্গার মন কষাকষি চলছে। দিদি পিছনে ধাওয়া করে অপু গ্রাম থেকে বেরিয়ে এসে পৌঁছেছে কাশবনে। সকাল থেকে শুরু করে বিকেল অবধি কাজ করে প্রায় অর্ধেক দৃশ্য তোলা হলো। পরিচালক, ক্যামেরাম্যান, খুদে অভিনেতা অভিনেত্রী সকলেই নতুন, সকলেরই একটু বাধো বাধো ঠেকছে, তবে উৎসাহের অভাব নেই কারুর। প্রথম দিনের কাজ শেষ করে বাড়ি ফিরে দিন সাতেক পরে আবার সেই একই জায়গায় ফিরে গিয়ে মনে হলো, এ কোথায় এলাম, কোথায় গেল সব কাশ, দৃশ্য যে প্রায় চেনাই যায় না। স্থানীয় লোকের কাছে জানা গেল কাশফুল নাকি গরুর খাদ্য, এই 7 দিনে সব কাশ খেয়ে গেছে তারা। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে জায়গাটা, সেখানে ছবি তুললে আর প্রথম দিনের সঙ্গে মিলবেই না। এই দৃশ্যের বাকি অংশ তোলা হয়েছিল পরের বছর শরৎকালে, যখন আবার নতুন কাশে মাঠ ভরে গেছে। এবার অবশ্যই ট্রেনের শটটাও নেওয়া হয়েছিল, কিন্তু ট্রেন নিয়ে এতগুলো শট ছিল যে একটা ট্রেনে কাজ হয়নি, পরপর 3টে ট্রেন ব্যবহার করা হয়েছিল। আগে থেকে টাইম টেবিল দেখে জেনে নেওয়া হয়েছিল সকাল থেকে বিকেলের মধ্যে কটি ট্রেন এই লাইনে আসে। প্রত্যেকটি ট্রেন অবশ্যই একই দিক থেকে আসা চাই, উল্টো মুখে ট্রেন হলে চলবে না। যে স্টেশন থেকে ট্রেন আসবে সেখানে আমাদের দলের অনিলবাবুকে রাখা হয়েছিল। ট্রেন এলে অনিলবাবু উঠে পড়তেন এঞ্জিনের ড্রাইভারের সঙ্গে, কারণ গাড়ি শুটিং এর জায়গায় কাছাকাছি এলেই বয়লারে কয়লা দেওয়া দরকার, তা না হলে কালো ধোঁয়া বেরোবে না। সাদা কাশ ফুলের পাশে কালো ধোঁয়া না পেলে দৃশ্য জমবে কেন?